বন্ধু বান্ধবদের মধ্যে কেউ নেই? এতগুলো টাকা! আচ্ছা দেখো, আমি বরং এক কাজ করি, কালকে আমি অফিস ডুব মেরে একবার রানাঘাটে চলে যাই শান্তির ওখানে। ঠাকুরছি! হ্যাঁ, ক্ষতি কি? আরে সেও তো বাবারই মেয়ে, আপদে বিপদে সে বাবাকে দেখবে না? না বাবু, ঠাকুরজি খোলামেলা মানুষ ঠিকই, কিন্তু ঠাকুর জামাই পাক্কা ব্যবসাদার, শ্বশুরকে তো ধারে তাগাদে দিতে পারবে না। মিথ্যে মুখ নষ্ট, বাবারও অসম্মান। কাল একবার তোমার বাপের বাড়ি যাও। কেন? আর শুনুই না, তোমার বাবাকে গিয়ে বলো যে আমাদের হাজার তিরিশের টাকা দিতে। ইল্লি, আমার বাবার টাকা কি খোলাম খুঁজি? শুধু হাতে টাকা চাইছি নাকি? এই বাড়িটা বন্ধক রেখে তারপর কি দেখো? আমার বাবা তোমরা পারবে টাকা শোধ দিতে? না, কোনোদিনই পারবো না। তাহলে কি? তাহলে আমার বাবার টাকাগুলো কি সব জলে যাবে? চলে যাবে কেন মাধু, আমার বাবার বাড়ি সুদে আসলে তোমার বাবার আদরের দাদু ভাই। দেখো এই বাড়ি বিক্রির ব্যাপার হয়ে সাথে বড়ি হয়েছে, এই পুরনো এজমালির বাড়ি, সবার সঙ্গে গা মিলিয়ে থাকা, বেশ একটা ছোট্ট সুন্দর ফ্ল্যাট হবে, কি বল? ভাড়া গুনবে কে? অফিস থেকে পুরোটা দিতে পারিনি বলে হাউস অ্যালাউন্স হয় না, সেটা না জমবে না। এই যা তেমনি বাড়ি বিক্রির দরুন বাবাও তো একটা টাকা দেরি মশায়, সেটা তো ফ্ল্যাটের অ্যাডভান্স দিতেই চলে যাবে। অফিসের সাপ্লায়ারদের বলবে, তারা ফ্ল্যাট দেখে দেবে। সে কি ঘুষ? আহা ন্যাকামি ঘুষ, ঘুষ যেন নেন না। একটা সেকেন্ড গাড়ি দেখুন আগে। বলটি হ্যারে, ছেলেটা কেমন দেখতে রে? আলাপ করে কেমন লাগলো? পছন্দ তোর? এই বুলটি বল না, একটু না, তুই বৌদিকে বলে এগিয়ে ভেঙে দে। কেন বুলটি? Mm-hmm.